আমার মা তো 8 থেকে 9 মাস আগে মারা গেছে মারা যাওয়ার পর স্টেশন মসজিদে তার জানাজা হয়েছে এখানে যে 9 মাস ধরে আপনি কই ছিলেন ওই মাটির তলে ছিলাম শ্মশানে ছিলাম আমার আম্মা মারা গেছেন হলো 9 মাস চলতিছে হ্যাঁ উনি আমার মা মানে যে দেখতেছে সেই বলতিছে যে উনি আমার মা প্রিয়দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নিজ হাতে যাকে গোসল করিয়েছেন নিজ হাতে যাকে দাফনের কাফন পরিয়ে কবরে রেখে এসেছেন সেই মানুষটি যখন 9 মাস পরে আবারো আপনার কাছে ফিরে আসে তখন ব্যাপারটা কেমন লাগবে এমন একটি ঘটনা ঘটেছে গাইবান্ধায় এক নারীর 9 মাস পর কবর থেকে উঠে আসার দাবি উঠেছে গাইবান্ধায় এমনকি তার ছেলে বলছেন আমি নিজ হাতে তাকে কবরে নিয়ে রেখে এসেছি কিন্তু এখন তিনি কোথায় থেকে এলেন দর্শক এই চাঞ্চল্যকর ঘটনায় গাইবান্ধায় সারা ফিরেছে এই ঘটনা আসলে কতটুকু সত্যি এলাকার মানুষ বা সেখানকার পুলিশ সদস্যরা এই ব্যাপারে কি বলছেন তার বিস্তারিত আমরা রিপোর্টে জানাবো গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন দর্শক আজগুবি এক কাণ্ড ঘটেছে গাইবান্ধায় এই খবর এখন টপ অব দ্য টাউনে পরিণত হয়েছে 9 মাস পর মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসেছে এই খবরে গাইবান্ধার শহরে তোলপাড় সৃষ্টি হয়েছে রহস্যজনক এই নারীকে দেখতে শত শত মানুষ একটি বাড়িতে ভিড় জমায় লোকজন ঠেকাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বুধবার দুপুরে তাকে পুলিশের গাড়িতে করে গাইবান্ধার সদর থানায় নিয়ে যাওয়া হয় গাইবান্ধা শহরের ডেভিড কোংপাড়ার বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী 92 বছর বয়সী বাচ্চন বেওয়ার 9 মাস আগে বয়স্কজনিত কারণে মারা যান দুদিন ধরে তার মতো দেখতে এক নারীকে গাইবান্ধার রেল স্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে দেখতে পেয়ে নিজের মৃত মা কবর থেকে উঠে এসেছে বলে মেয়ে মাজেদা বেগম স্টেশনের পাশেই তার বাড়িতে নিয়ে যায় বাড়িতে গিয়ে তিনি নিজেকে মাজেদা বেগমের মা বলেই দাবি করে খিচুড়ি রান্না করতে বলেন মায়ের এই কথা শুনে হতবাক মেয়ে মাজেদা আশপাশের সবাইকে ঘটনাটি খুলে বলেন তিনি বলেন আমার মা 9 মাস পর কবর থেকে উঠে এসেছে একই কথা বলেন তার মার মতো দেখতে সেই মহিলা কবর থেকে উঠে আসা মাকে পেয়ে মেয়ে সাজেদা খুশিতে পদগদ তিনি মায়ের আবদার পালন করতে খিচুড়ি রান্না করে খাওয়ান মা ফিরে এসেছেন এই বিশ্বাসে তার স্বজনরা আসেন মাকে এক নজর দেখতে কেউ কেউ মা বা বাচিরন দাদি মনে করলেও অনেকেই আবার বলেন ইনি তার মা নয় কারণ মৃত্যুর পর তার স্টেশন জামে মসজিদে জানাজার পর পুরো কবরস্থানে সমাহিত করা হয় তারপর কবর থেকে উঠে আসার বিষয়টি অনেকেই মেনে নিতে পারেনি এলাকার বাসিন্দার রাজনীতির শফিকুল ইসলাম রুবেল বলেন মৃত ব্যক্তি কখনোই কবর থেকে উঠে আসতে পারে না এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে অন্যদিকে কবর থেকে উঠে এসেছে এই খবর প্রচার হয়ে যায় গাইবান্ধা শহরের সর্বত্রই মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসেছে শুনে শত শত নারী পুরুষ ভিড় জমায় সে বাড়িতে লোকজনকে ঠেকানো যাচ্ছিল না পরে বেগতিক দেখে গাইবান্ধা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে গাইবান্ধা থানায় নিয়ে যায় এলাকার লোকজন বলেন মৃত মায়ের মতো দেখতে বলে তার মেয়ে তাকে নিয়ে বাড়িতে যায় কিন্তু প্রকৃতপক্ষে ওই নারী তার মা নয় বলে জানায় গাইবান্ধা পুরো কবরস্থানের গোর খোদক টুলু মিয়া বলেন ঘটনা সত্য নয় ধর্মীয় বিধানে এমন কিছু নেই যে কবর থেকে মানুষ উঠে আসতে পারে এটা ভৌতিক বিষয় এর মধ্যে বাস্তবতা বলতে কিছুই নেই গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপারেশন জাহাঙ্গীর আলম বলেন দর্শনার্থী লোকজনের ভিড় ঠেকানো যাচ্ছিল না শত শত লোকের ভিড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য ওই নারীকে আমরা পুলিশের হেফাজতে নিয়েছি তার কোনো অভিভাবক খুঁজে পাওয়া গেলে তাদের হাতে তুলে দেওয়া হবে